হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও মেক করার জন্য চলে আসছি। তো আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে সাধারণত কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটা বিজ্ঞপ্তির। বিজ্ঞপ্তিটা যথেষ্ট বড়। আমি এই বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা নিজেরা পড়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা সেখান থেকে গিয়ে জেনে নিতে পারবেন। তো সরাসরি আলোচনায় চলে যাই। তো আজকের বিজ্ঞপ্তি যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং জেলা কোঠা। তো সরাসরি আলোচনায় চলে যাই। তো এক নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ড্রাফটম্যান, যার গ্রেড 10, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এর পদ সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল বা সিভিলিও মেকানিক্যাল, আর্কিটেকচার, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন বা কনস্ট্রাকশন টেকনোলজিতে অন্যন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানের সিজিপিএতে 4 এবং বা 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। এবং এর জেলা কোঠা বলতে সকল জেলা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন 2 নম্বর বিজ্ঞপ্তিটা হচ্ছে গ্রন্থরিক বা লাইব্রেরিয়ান, যার গ্রেড হচ্ছে 10, বেতনও সেম, পদ সংখ্যা হচ্ছে 5টি, যার শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি অর্জন করতে হবে এবং কোনোভাবে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হইবে না। 3 নম্বর হচ্ছে শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর, যার গ্রেড হচ্ছে 13 এবং বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এর পদ সংখ্যা মাত্র 1 জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বরে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি, খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং শার্টলিপিতে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 এবং কম্পিউটার টাইপিংয়ে গতি সর্বনিম্ন ইংরেজিতে 30 এবং বাংলায় 25। তারপরে বিজ্ঞপ্তিটা হচ্ছে টুলস রুম অ্যাটেন্ডেন্ট, যার গ্রেড হচ্ছে 13 এবং বেতন সেম, পদ সংখ্যা হচ্ছে 4 জন। শিক্ষাগত যোগ্যতার কতে চাইছে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল দাখিল ভোকেশনাল সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং লাস্টের অভিজ্ঞতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 এ উত্তীর্ণ। এবং 1 নম্বর হচ্ছে কম্পিউটারের MS অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, যার গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, যার পদ সংখ্যা হচ্ছে 10 জন এবং এর শিক্ষাগত যোগ্যতা যেটা চাইছে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি, কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে গতি সর্বনিম্ন মিনিটে 25 এবং ইংরেজিতে 23 থাকতে হবে। UDA কাম ডাটা প্রসেসর, যার গ্রেড হচ্ছে 14, বেতন সংখ্যা হচ্ছে বেতন হচ্ছে বেতন বেতন সেম এবং এর পদ সংখ্যা হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে এটা দেয়া নেই, তবে স্বাভাবিকভাবেই 25 এবং 30 হয়ে থাকে। 7 নম্বর বিজ্ঞপ্তিটা হচ্ছে হিসাবরক্ষক, যার গ্রেড এবং বেতন স্কেল সেম, পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি এবং কম্পিউটার MS-এ কাজ জানার দক্ষতা থাকতে হবে, MS অফিসে কাজ জানার দক্ষতা থাকতে হবে। মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এর গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকার, পদ সংখ্যা হচ্ছে 3 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ সম্মানের পরীক্ষা সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং শার্টলিপিতে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি এবং ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং কম্পিউটার টাইপিংয়ে গতি সর্বনিম্ন মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25। লাইব্রেরিয়ান, যার গ্রেড হচ্ছে 14, বেতন সেম, পদ সংখ্যা হচ্ছে 8 জন। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি এবং কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 10 নম্বর হচ্ছে ড্রাইভার, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা,
দেন এর পদ সংখ্যা হচ্ছে 10 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাইভারি এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর পারদর্শী এবং ড্রাইভার লাইট এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালানোয় পারদর্শী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, গ্রেড হচ্ছে 16, বেতন সেম, পদ সংখ্যা হচ্ছে 35। এই শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগের সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এবং সর্বনিম্ন গতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20। এলডিএ কাম ডাটা প্রসেসর, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এর পদ হচ্ছে 5টি। তো শিক্ষাগত যোগ্যতা বলছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় 20, ইংরেজিতে 20। হিসাব সহকারী, গ্রেড হচ্ছে 16, যার পদ সংখ্যা হচ্ছে 22। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষায় দ্বিতীয় শ্রেণীর সম্মান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। ক্যাশিয়ার, যার পদ সংখ্যা 2 জন, গ্রেড এবং বেতন সেম, শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষায় দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, তো এর গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল সেম, পদ সংখ্যা 6 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। 16 নম্বর হচ্ছে, ১৭ নম্বর সহকারী লাইব্রেরিয়ান, এটার গ্রেড এবং বেতন সেম এবং পদ সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেটে কোর্সে উত্তীর্ণ হতে হবে। দেন 17 নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী বিজ্ঞান, এর গ্রেড এবং বেতন সেম, পদ সংখ্যা 98টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। দেন 18 নম্বর বিজ্ঞপ্তিটি হচ্ছে ল্যাব সহকারী, এর গ্রেড এবং বেতন সেম। তো এখানে ভাগ ভাগ করে দিছে, তো এখানে হচ্ছে ইলেকট্রিক্যালের 4 জন, ইলেকট্রনিক্স 4 জন, কম্পিউটারের 4 জন, ফুড 3 জন, আর এসপিতে 3 জন, মেট্রনিক্সে 3 জন, টোটাল 21 জন। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর মেয়াদি সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ভোকেশনালে উত্তীর্ণ হতে হবে। 19 নম্বর হচ্ছে ল্যাব সহকারী, যার টোটাল পদ সংখ্যা হচ্ছে 10 জন এবং শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতোই সেম। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, যার পদ গ্রেড হচ্ছে 17, বেতন হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা, এর পদ হচ্ছে মাত্র 1 জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে ক্যাশ সহকারী, যার গ্রেড 18, বেতন হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা এবং এর পদ সংখ্যা হচ্ছে 9 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং এমএস কম্পিউটার এমএস জানতে হবে। ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 18 এবং এর বেতন সেম, পদ সংখ্যা 1 জন। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে 6 বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে স্কিল্ড ম্যান, যার গ্রেড হচ্ছে 19 এবং বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা, পদ হচ্ছে 14টি এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্লাস এবং সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ, গ্লাস বা সিরামিক ট্রেডে। তারপর হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 6 বছর বা 360 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হতে হবে। এই টোটাল 282টি পদ সংখ্যা। এখন এই পদে অ্যাপ্লাই করার তারিখ শুরু হচ্ছে 15 জুন 2021 সকাল 10টা থেকে এবং এর অ্যাপ্লাইয়ের শেষ তারিখ হচ্ছে 16 জুন, অর্থাৎ প্রায় এক মাস
2021 সকাল বিকাল 5টা পর্যন্ত। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার 1 থেকে 20 পর্যন্ত যে ক্রমিক নং তাতে 100 টাকা করে এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা, এবং এরপরে যে 21 থেকে 23 পর্যন্ত তাতে 50 টাকা করে এবং সার্ভিস চার্জ 6 টাকা, টোটাল 56 টাকা অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ইনফরমেশনাল মনে না হলে প্লিজ ডোন্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।